করে মাছ ধরেছে। এটা কি রুই মাছ দাদা? দেখো বন্ধুরা, সত্যব্রত 22 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি চলে এসেছি বানিপাড়া। বানিপাড়া যে বড় পুকুরটা আছে মাছ ধরা দেখাবো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা সবাই সিটে বসে গেছে, এই যে মাছ ধরা দেখা যাচ্ছে তোমাদের, যে দেখতেই পাচ্ছ ঝুমকোর ওপারেও বসে আছে সিট নিয়ে। এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি ওই পাশটা, এই মুহূর্তে এসছি, এখন বাজে 1:30। বন্ধুরা তোমাদের দেখাচ্ছি মাছ ধরাটা। এই যে মাছের খাবারগুলো, মাছের চারগুলো দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা এখানে টিকিট প্রাইস 2500 টাকা। বন্ধুরা যে এটা হচ্ছে বানিপাড়ার যে বড় পুকুর আমাদের বরালে, মাছ খাচ্ছে না? বন্ধুরা তোমাদের দেখাচ্ছি বানিপাড়া যে পুকুরে মাছ ধরা কম্পিটিশন হচ্ছে। দেখে নাও তোমরা, এই পাড়টায় এসছি, আগে ও পাড়টায় দেখিয়েছি তোমাদের, এদিক থেকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, লাইলন টিকা ধরেছে। ক কিলো হবে? হ্যাঁ, 1.5 কিলো হবে না, 1.5-2 কিলো হবে এরকম। এই যে দেখে নাও, এই যে দেখাচ্ছি, এই যে দিলীপ দা দেখাচ্ছে। এই যে দিলীপ দা, দিলীপ দা একটু তাকাও, খুব ভালো ধরেছে। আর দাদাও একটু মুখটা ঘুরান, আর চেনা শোনা দেখি দাদা, চেনা লাগছে। কোনটা? ওই দিকটা। এই একটু তাকান এইদিকে, কোনো প্রাইস দে, মানে যে যেরকম মাছ ধরবে নিয়ে যাবে। দাদা চার বানাচ্ছে, দাদা একটু তাকান, মাছ উঠেছে, একটা হয়েছে। কোথায় মাছটা দেখি? বাহ, দেখো বন্ধুরা কত বড় মাছ ধরেছে। এটা কি রুই মাছ? দিলীপ দা দেখাচ্ছে, ধরে ধরে দেখো, এদিকে একটু দেখান, সবারই হচ্ছে টুকটাক হচ্ছে, 5টা পর্যন্ত চলবে। মাছ কি খাচ্ছে না নাকি? শীতে কম খাচ্ছে, এই শীতের সময় মাছ ধরতে খুব ভালো লাগে ঠান্ডার মধ্যে। আজকে রোদটা ধরো হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ। এই জায়গা থেকে খুব সুন্দর লাগছে। দুটো মাছ, 3টে মাছ ধরেছে দাদা। দেখো বন্ধুরা দেখে নাও, এই যে 3টে মাছ, একটু দেখছে। ওরে বাবা, ক দুটো ধরেছে, দুটো না 3টে, 3টে। বড়টা কত কিলো হবে এটা, মিনিমাম আইডিয়া? 5 কিলো। আর এগুলো হচ্ছে রুই মাছ না, ছোটগুলো রুই মাছ। হাত ভালো আছে, তুলে তুলে দেখাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ওইদিকে ওই পাড় থেকে এপারে তো ভালো ধরছে, এই পারে
অনেক মাছ উঠছে।